আপনারা কালকে নিউজে পাবেন একটা প্রজ্ঞাপন এসেছে 13 জানুয়ারি থেকে প্রকাশ্যে মাহফিল বন্ধ করা হবে। যদি সিদ্ধান্ত হয়ে থাকে এটা হবে বাংলাদেশের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। গভর্নমেন্টকে বলবো নতুন করে বিবেচনা করুন, চিন্তা করুন। করোনা মহামারী থেকে যদি দেশকে বাঁচাতে চান উন্মুক্ত প্রান্তরে সমাবেশ রাজনৈতিক গুলো বন্ধ করেন, সাংস্কৃতিক গুলো বন্ধ করেন, কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে দেন। যত মাহফিল বাড়বে করোনার গজব থেকে বাংলাদেশ বাঁচবে। মাহফিলের অনুমতি দিতে হবে, কোরআনের মাহফিল চলবে, যত বাড়বে রহমত তত আসবে, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে একটি মহল কথা উঠাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করার কি দরকার। তাদের গাত্রদাহ হচ্ছে, দেশে মাহফিল বাড়তেছে, পালাগান আউল বাউলদের দিন শেষ হচ্ছে, এতে তাদের গাত্রদাহ হচ্ছে, চিন্তায় পড়ে গেছে তারা। তাদের তথাকথিত সংস্কৃতির 12টা বেজে যাচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশে জনগণ আছে এখন 17 কোটি 46 লক্ষ। কত ভোটার আছে? 11 কোটি। এর মধ্যে টপবগে যুবক এবং তরুণ যাদের বয়স 20 থেকে 37, এদের সংখ্যা আছে বাংলাদেশে 3 কোটি। এখন যারা অবিশ্বাসী সংশয়বাদী এবং নাস্তিক মহল তারা চিন্তা করে দেখেছে এত অল্প সংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডে নামে, পহেলা বৈশাখের নামে, 31st নাইটের নামে, চলচ্চিত্রের মাধ্যমে, পাবজি গেম, তারপরে বিটিএস, বিভিন্ন অপসংস্কৃতির মধ্যেও এত চেষ্টা প্রচেষ্টার পরেও তারা দেখতে পাচ্ছে তাদের সমস্ত চেষ্টা বুমেরাং হয়ে গেছে। বাংলাদেশের তরুণ ও যুবকরা কোরআন মুখী হয়ে যাচ্ছে, এতে তাদের গাত্রদাহ হচ্ছে, ঠিক কিনা? এখন তারা বলছে যে মাহফিল করে আমরা মানুষকে ধর্মান্ধ বানাই, পালাগান এখন হয় না, মানুষ শুনতে যায় না। বড় চিন্তা তাদের, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য লক্ষণটা ভালো না খারাপ, মনে থাকবে কথাটা? আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। এটা ভালো না খারাপ? বাংলাদেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করছি, এবং মর্দে মুজাহিদদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে এই মিশন ভিশনকে বাংলাদেশে এগিয়ে নিতেই হবে। সেজন্য প্রস্তুতি নিতে হবে তরুণদের, যাদের বয়স 20 থেকে 37, 20 থেকে 37, এই তরুণ টকবগে যুবক যারা, তাদেরকে মহান দায়িত্ব গ্রহণ করতে হবে, আলহামদুলিল্লাহ বলে। আগে দেখতেন মাহফিলগুলোতে বুড়াদের সংখ্যা বেশি, জোয়ান কম, আর এখন গুনে দেখেন জোয়ানরা বেশি, বুড়ারা কম, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন ছলে বলে কৌশলে মাহফিলগুলো বন্ধের পায়তারা চলছে। আপনারা কালকে নিউজে পাবেন একটা প্রজ্ঞাপন এসেছে 13 জানুয়ারি থেকে প্রকাশ্যে মাহফিল বন্ধ করা হবে। আমি জানি না এটা কার্যকর হবে কিনা, এবং যদি সিদ্ধান্ত হয়ে থাকে এটা হবে বাংলাদেশের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। আল্লাহর পবিত্র সত্তার কসম করে, শপথ করে বলছি, তাতে করোনা কমবে না, আরো বাড়বে। কোরআনের মাহফিল বাংলাদেশে হয় বলেই তো আল্লাহর রহমতের চাদরে বাঙালি বেষ্টিত আছে, আর রহমতের চাদরে বেষ্টিত আছে বলেই তো করোনা মহামারী থেকে বাংলাদেশ বেঁচে গেছে, ঠিক কিনা? আপনি দেখুন, আপনি লক্ষ্য করে দেখুন, করোনার পরিস্থিতিতে গোটা বিশ্ব বিপর্যস্ত। আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর প্রতিটি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইটালি, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, তাদের অর্থনীতি লন্ডভন্ড হয়ে গেছে। কিন্তু একটা গরিব রাষ্ট্র
বাংলাদেশ এখনো দ্য পুয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটি। এখনো আমরা যে যত ডায়লগ সারি এখন আমরা গরিব আছি। করোনা মহামারীকে ডিফেন্স দেবার মতো কোনো সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট আমাদের ছিল না। আমাদের মেডিকেল সায়েন্স যেটা বাংলাদেশে, ডাক্তারি চিকিৎসা বিজ্ঞান যেটা আছে, এটা পৃথিবীতে 1000 র্যাঙ্কিং এর মধ্যেও নাই, এরও নিচে। আমরা কি দিয়ে মোকাবেলা করলাম? আমরা আল্লাহর রহমতে বেঁচেছি। আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও তো এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। পৃথিবীর কোথাও এত মসজিদ নেই বাংলাদেশে যত মসজিদ। পৃথিবীর কোথাও এত মাদ্রাসা নেই বাংলাদেশে যত মাদ্রাসা। আমি তো বলবো, আল্লাহর নামে হলফ করে বলতে পারি, বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে পাঁচ অক্ত আজানের পবিত্র ধ্বনি উচ্চারিত হচ্ছে, মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাবাত হচ্ছে, আর সারা বাংলার জনপদগুলোতে আল্লাহর কোরআনের তাফসির হচ্ছে বলে আল্লাহর রহমতে বাংলাদেশ করোনা মহামারী থেকে বেঁচে গেছে। কারণ যখন মানুষ কোরআন করিমকে কেন্দ্র করে মাহফিল করে, মমিনের মধ্যে তখন দুটো জিনিস আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, একটি ইমান আর একটি তাওবা। সুবহানাল্লাহ। প্রথমটি কি? ইমান। মানুষ যখন আল্লাহর কোরআন শোনে ইমান বাড়ে। এই যে আপনাদের ইমান বাড়তেছে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত মমিনগণের সামনে যখন কোরআন করিমের তেলাওয়াত হয়, কোরআন করিমের তেলাওয়াত তাদের ইমানকে বহুগুণ বৃদ্ধি করে দেয়। কোরআন শরীফের মজলিসে আপনি যখন বসবেন, আল্লাহওয়ালা নেককার আলেমে তাকি যখন আপনার সামনে থাকবে, যতক্ষণ বসে এলমি কথাবার্তা শুনবেন ইমান বাড়তে থাকবে। সহিহুল বুখারী কিতাবুল ইমানে তারজমাতুল বাব কায়েম করতে যে ইমাম বুখারী মুআজ বিন জবাল থেকে একটি বক্তব্য নিয়েছেন, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরত মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র হযরত আসওয়াদকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআ, আসো আমরা একটু বসি, কোরআন হাদিসের কথা শুনি, ইমানটাকে বাড়াই। মাহফিল করলে ইমান বাড়ে, সুবহানাল্লাহ বলবেন? মাহফিল করলে ইমান বাড়ে, খুশি না বেজা? তাহলে আপনারা মাহফিল আসলে ইমান বাড়ে, এক। দুই, আপনারা এখানে এসেছেন ব্যবসা, চাকরি, দোকান, বাজার, মাদ্রাসা, ফ্যাক্টরি সব পরিত্যাগ করে আল্লাহর কোরআনের আকর্ষণে এসেছেন, এটা রুজু, এটা তওবা। এটা কি হয়ে গেছে? তওবা। বান্দার ভিতরে যখন ইমান আর তওবা এক হয়, আল্লাহর ফেতরাত হচ্ছে, তখন তিনি সেই বান্দার জনপদে আকাশ ও জমিনের বরকতের দরজা খুলতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকা লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। তার মানে হলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকা আয় তাবু, সব মুফাসসিরই তাফসীর করছেন। আল্লাহ পাক বলেন, যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত এবং তওবা করতো, আমি আল্লাহ তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের সবগুলো দরজা খুলে দিতাম। তাহলে মাহফিল যত হবে বাংলাদেশের রহমত ও বরকত তত বাড়বে। তাহলে করোনা মহামারী থেকে বাঁচতে মাহফিল বন্ধ করা উচিত না মাহফিল বাড়ানো উচিত? গভর্নমেন্টকে বলবো, নতুন করে বিবেচনা করুন, চিন্তা করুন। করোনা মহামারী থেকে যদি দেশকে বাঁচাতে চান, উন্মুক্ত প্রান্তরে সমাবেশ রাজনৈতিক গুলো বন্ধ করেন, সাংস্কৃতিক গুলো বন্ধ করেন, কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে দেন,
যত মাহফিল বাড়বে করোনার গজব থেকে বাংলাদেশ বাঁচবে মাহফিলের অনুমতি দিতে হবে নাইট ক্লাব গুলো বন্ধ করে দাও মদের বার গুলো বন্ধ করে দাও সিনেমা হল গুলো বন্ধ করে দাও শপিং মল বন্ধ করে দাও স্টেডিয়াম বন্ধ করে দাও কোরআনের মাহফিল চলবে যত বাড়বে রহমত তত আসবে ঠিক কিনা বলেন আমি এটা গভর্নমেন্টকে থ্রেট করছি না রিকোয়েস্ট করছি কি করছি থ্রেট না রিকোয়েস্ট একটু বিবেচনা করেন কারণ আমাদের বক্তব্যগুলো তাৎক্ষণিক ডিজিএফআই রিপোর্ট দিয়ে দেয় আমরা বলবো যে আমরা এটা রিকোয়েস্ট করেছি এটা থ্রেট করি নাই এটা করেছি দেশের কল্যাণে জাতির কল্যাণে আল্লাহ কবুল করুন।